এদিকে শরীয়তপুরে জয় বাংলা এভিনিউ পদ্মার ডানতীর রক্ষা প্রকল্প উদ্বোধন উপলক্ষে আনন্দে ভাসছে পুরো এলাকা। বাতি সাজানো হয়েছে বর্ণিল সাজে। নড়িয়া থেকে পদ্মাপাড়ের চরাঞ্চলের মানুষের উচ্ছ্বাসের খবর জানিয়েছেন আমাদের সহকর্মী কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের জাজিরা নড়িয়া পদ্মার নদীর ডানতীর রক্ষা প্রকল্পের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই উপলক্ষে কিন্তু পদ্মাতীর এখন আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠেছে। আমরা দেখছি যে পদ্মা নদীর যে তীরবর্তী বাঁধটি রয়েছে, এই বাঁধটি এলাকায় কিন্তু শত শত নৌকা এসে বর্ণিল সাজে এই নৌকাগুলো সেজে এসেছে। এখানে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, পতাকা এবং বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে আনা হয়েছে। চরের বিভিন্ন অঞ্চল থেকে এই নদী ভাঙলে যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো কিন্তু আজকে এসেছেন, তাদের মাঝে বেশ আনন্দ উচ্ছ্বাস। এই বাঁধটি দেওয়ার ফলে কিন্তু গত চার বছর ধরে তাদের এই পদ্মার ভাঙন থেকে তারা রক্ষা পেয়েছেন। একটু জানিয়ে রাখি যে আজ কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন ভার্চুয়ালি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এবং এছাড়াও জেলা প্রশাসন, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছেন। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত যে সকল মানুষ তারা কিন্তু এসেছেন। আমরা সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে এই সভাস্থলে আসছেন এবং প্রত্যেকেই কিন্তু প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তারা ধন্যবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে এই একটি বাঁধ এই অঞ্চলের পুরো চিত্রকে পাল্টে দিয়েছে। এই বাঁধের ফলে 10 কিলোমিটার এলাকা কিন্তু রক্ষা পেয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে 11,300 স্থাপনা এই অঞ্চলের কিন্তু এই বাঁধটির ফলে রক্ষা পেয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের পদ্মা নদীর তীরবর্তী যেই পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের শুভ উদ্বোধনের সর্বশেষ তথ্য।